একটি ছোট মেয়ে একটা গিনিপিক পুষত, সব সময় গিনিপিকটাকে নিয়ে খেলা করত, খুবই ভালোবাসত সে এই ছোট্ট জন্তুটাকে। সাদা কালো লোমের জুলজুলে ফিকে নীল চোখের গিনিপিকটাকে, যেমন হয়ে থাকে একদিন গিনিপিকটা দেহ রক্ষা করল। ছোট মেয়েটা তো কেঁদে কেঁদে অস্থির, কিছুদিন আগে তার এক দাদু মারা গিয়েছিল, তার দাদুকে শ্মশানে নিয়ে পোড়ানো হয়েছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে বায়না ধরল তার সাদের গিনিপিকটাকেও দাহ করে শেষ সৎকার করতে হবে। তাকে অনেক বোঝানো হলো যে যেহেতু গিনিপিক মানুষ নয়, তাই এটাকে না পুড়িয়ে মাটি খুঁড়ে কবর দিতে হবে। তাকে আরও বোঝানো হলো সব মানুষকে পোড়ানো হয় না, অধিকাংশকেই কবর দেওয়া হয়। অনেক ভাবনা চিন্তা করে চোখের জল মুছে অবশেষে মেয়েটি রাজি হলো তার প্রিয় গিনিপিকটাকে কবর দিতে। তার বাবা একটা পুরনো জুতোর বাক্সে মৃত গিনিপিকটাকে ভরে বাড়ির পিছনের বাগানে একটা চৌকো মতন গর্ত করে তার মধ্যেই সেই জুতোর বাক্সটা শুদ্ধ গিনিপিকটা কবর দিলেন। কবর দেওয়া শেষ হয়ে যাওয়ার পর মেয়েটি তার বাবাকে প্রশ্ন করল, বাবা আমাদের এই বাক্সটা কি এবার স্বর্গে ভগবানের কাছে পৌঁছে যাবে? মেয়েকে আশ্বস্ত করার জন্য তার বাবা বললেন, তা নিশ্চয়ই যাবে। তখন মেয়েটি মোক্ষম কথা বলল, বাবা ভগবান যখন বাক্স খুলে দেখবেন ভেতরে কোনো জুতো নেই, মরা গিনিপিগ রয়েছে, নিশ্চয়ই আমাদের উপর খুব চটে যাবেন। সত্যি এক্ষেত্রে জুতোর বাক্স খুলে জুতো না পেয়ে ভগবান ওই বালিকাটি এবং তার পিতৃদেবের উপর ক্রুদ্ধ হয়েছিলেন কি না আমার বলার সাধ্য নেই, কিন্তু এটুকু বলতে পারি যে ঈশ্বর বিষয়ে অনেকের চিন্তায় এই মেয়েটির ভাবনার মতে সাদা মাটা। এক সরল প্রাণা সাধ্বী রমণীর কথা বলি, তিনি একটি বিখ্যাত কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এর আগে তিনি এই মন্দিরে কখনো যাননি। সব বড় মন্দিরে যেমন হয়, প্রধান দেবতা বা দেবী ছাড়াও অন্যান্য দেবদেবীর ছোট বড় মন্দির পাশেই থাকে, এই কালী মন্দিরেও তাই। পাশেই শিবলিঙ্গ, তার পাশে অন্নপূর্ণার মন্দির, সোনার গৌরাঙ্গ, লক্ষ্মীনারায়ণ, এমনকি মন্দিরে ঢোকার গেটের পাশে একটা ছোট চালাই একটা শীতলা মন্দিরে সত্য অর্চিতা প্রতিমা অধিষ্ঠিতা আছেন। ভদ্রমহিলা শীতলা মন্দিরে পার হয়ে মন্দিরের ভেতরে ঢুকে সামনেই অন্নপূর্ণার মন্দির পেলেন। সেখানে গড় হয়ে প্রণাম করে তারপর আঁচল খুলে একটি রূপোর টাকা বার করে সামনের প্রণামীর থালায় রাখলেন। খাঁটির রূপোর বনেদি টাকা, 50 বছর আগের পঞ্চম জর্জীয় নিকষকুলীন রৌপ্য মুদ্রা, বহুদিন ধরে সুরক্ষিত এই মুদ্রাটি তিনি এই মন্দিরের মা কালীর কাছে মানত করেছিলেন। প্রণামীর থালায় টাকা রেখে অন্নপূর্ণার মন্দির থেকে বেরিয়ে আসতেই তার খেয়াল হলো এটা কালী মন্দির নয়, সামনের উঠোনের ওপাশে খুব ভিড়, ওখানেই রয়েছে মা কালীর মন্দির, এবং এই রৌপ্য মুদ্রাটি এই অন্নপূর্ণা ঠাকুরানীর নয়, ওই কালীমাতার প্রাপ্য। এরপর ভদ্রমহিলা প্রভূত চেষ্টা করেছিলেন অন্নপূর্ণার প্রণামীর থালা থেকে রৌপ্য মুদ্রাটি উদ্ধার করার, কিন্তু বলা বাহুল্য তার সে প্রয়াস সফল হয়নি। তিনি ক্ষুণ্ণ মনে ব্যথিত চিত্তে মানত পালন করা হলো না বলে বাড়ি ফিরে এসেছিলেন। সবাই তাকে বুঝিয়েছিল যে এতে কিছু যায় আসে না, অন্নপূর্ণাকে দিলেই মা কালীকে দেওয়া হয়েছে, কিন্তু তিনি সে কথা মানেননি। বহু কষ্টে এবং রীতিমতো অর্থ ব্যয়ে অনুরূপ একটি নিকষকুলীন রৌপ্য মুদ্রা সংগ্রহ করে পরের বার তিনি সঠিক স্থানে দিয়ে এসেছিলেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম, এত কি দরকার ছিল? তিনি বলেছিলেন, মা কালী আমাকে গুরুতর বিপদের দিনে রক্ষা করেছিলেন, আমি মানত করেছিলাম, সে মানত রক্ষা না করলে মহাপাতকী হতাম। কঠিনতম স্বীকারোক্তি করেছিলেন আলেকজান্ডার ডুমা, থ্রি মাস্কেটিয়ার্স খ্যাত সেই ঊনবিংশ শতকের
বিপুল প্রতাপান্বিত ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার। বলা বাহুল্য, ডুমা সাহেবের ঈশ্বর বিশ্বাস বা ভগবদ্ভক্তি খুব প্রবল ছিল না। সে যা হোক, হয়তো কোনো রচনার প্রয়োজনেই আলেকজান্ডার ডুমা একদা এক প্রবীণ যাজককে অনুরোধ করেছিলেন যে তার প্রার্থনাগুলো তিনি যেন ডুমা সাহেবকে বলেন। যাজক মহোদয় একটু বিস্মিত হয়ে উল্টে ডুমা সাহেবকে প্রশ্ন করেছিলেন, আপনি কি এসব বিশ্বাস করেন? বুদ্ধিমান আলেকজান্ডার ডুমা বলেছিলেন, আপনি ঠিকই বলেছেন, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু যখন প্রয়োজন পড়বে নিশ্চয়ই বিশ্বাস করব। একথা মর্মান্তিক রকমভাবে সত্যি। অধিকাংশ লোক ভূত আর ভগবান বিপদে না পড়লে বিশ্বাস করতে চায় না। বোধহয় শরৎচন্দ্রেরই একটি চরিত্র স্বীকার করেছিল যে সে ভূতে বিশ্বাস করে না কিন্তু ভয় করে। সেরকমই আমাদের চারপাশে অধিকাংশ চরিত্র ভগবানকে তখনই ডাকে যখন তার বিপদ বা অসুবিধা হয়, নিজের প্রয়োজন পড়ে। একটা বিলিতি গল্প মনে পড়ছে। সেই এক সাহেবদের খোকা বড় হয়েছে, মানে 8 বছর বয়স হয়েছে তার। 5 বছর বয়স থেকেই সে বাবা মার থেকে আলাদা ঘরে শোয়, তবে রাতে অন্ধকারে যাতে ভয় না পায় সেজন্য তার ঘরে সারা রাত ধরে একটা কম পাওয়ারের বাল্ব জ্বালিয়ে রাখা হয়। কিন্তু এখন যেহেতু তার বয়স 8 হয়ে গেছে, সে বড় হয়েছে আর অহেতুক ভয় পাওয়ার বয়স তার চলে গেছে, তার মা একদিন রাতে শোয়ার সময় তাকে বললেন, খোকা, এখন তুমি বড় হয়ে গেছো, এখন আর তোমার খালি ঘরে অন্ধকারে ভয় পাওয়ার বয়স নেই, আজ রাত থেকে শোয়ার সময়ে তোমার ঘরের আলো নিভিয়ে দেওয়া হবে। এই পরিবারটি একটি গোঁড়া খ্রিস্টান পরিবার। প্রতিদিন রাতে শোয়ার আগে এরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে ঘুমোতে যায়। এই খোকাটিও তাই করে। আজ যখন তার মা বলল যে আজ রাত থেকে তার ঘরে আলো জ্বালিয়ে রাখা হবে না, খান দু একবার ক্ষীণ প্রতিবাদ করার পরে সে বলল, তাহলে মা, শোয়ার আগের প্রার্থনাটা আরেকবার করি, এবার একটু মন দিয়ে করি। অর্থাৎ এতদিন সে দায়সারাভাবে প্রার্থনা করে এসেছে, ঘরের আলো জ্বালা থাকে এই সাহসে, কিন্তু আজ অন্ধকার ঘরে সাহস সঞ্চয় করার জন্য তাকে একটু ভালো করে প্রার্থনা করতে হচ্ছে। এই খোকাটির ঘটনা কোনো ব্যতিক্রমের ব্যাপার নয়। দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, যেদিন চোখের জল নেমে আসে দুঃখের বর্ষায়, সেই বিপদের বঞ্চনার দিনেই সাধারণ মানুষ বারবার ঈশ্বরকে স্মরণ করে, প্রার্থনা করে। সেদিন সে কালীবাড়িতে পুজো মানত করে, দরগায় সিন্নি দেয়, ভাঙা গির্জার পাথা ঝরা ধুলো ভরা চাতালে অনেক দিন পরে সেই সন্ধ্যেবেলায় সে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসে। সায়ান্নের অবসন্ন বাতাসে কম্পমান ক্ষীণ দীপশিখা অসহায় মানুষের নীরব আকুতি নিবেদন করে সেই অমোঘ নিয়তির কাছে, যার অন্য নাম ঈশ্বর।